Assalamualaikum everyone, welcome to Apsara's Mini Kitchen. आज के आमी आपनादेर संगे शेयर करब चाइनीज प्लैटर जे प्लैटारे थाकबे खुबी मजादार पाँचटी आइटेम प्लैटारे थाकछे चिकेन फ्राइड राइस फ्राइड चिकेन चिली चिकेन चिकेन वेजिटेबल आर थाकछे सुइट एंड सावर श्रिम्प सब समय रेस्टुरेंटे गिये ना खे माझे मध्ये बासाय ट्राई करले किन्तु मंद हय ना আর তাই আমি এমন কোনো উপকরণ ব্যবহার করিনি যেটা আমাদের হাতের কাছে থাকবে না বা বাসায় থাকবে না প্রত্যেকটা আইটেম আমি খুবই সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি যেন আপনারা ইজিলি বাসায় তৈরি করতে পারেন আশা করছি এই রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ প্ল্যাটারের প্রত্যেকটি আইটেম আপনাদের খুবই পছন্দ হবে রেস্টুরেন্টের স্বাদে এইরকম একটা চাইনিজ প্ল্যাটার আপনার বাসায় যে কোনো অকেশনের জন্য একদম হিট হবে ভিডিওটি একটু বড় হবে আশা করছি পুরো ভিডিওটি দেখবেন আর কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি এমনিতেই আজকে অনেক বেশি কথা বলতে হবে প্রথমে আমি ফ্রাইড রাইসটা তৈরি করে নিব আমি এখানে 1 কাপ পোলাওর চাল সিদ্ধ করে নিয়েছি ফুটন্ত গরম পানিতে লবণ আর সামান্য তেল দিয়ে চালটাকে সিদ্ধ করে নিয়েছি এতে করে ফ্রাইড রাইসটা রান্না করার পরেও খুবই ঝরঝরে থাকবে আর দেখতেই পাচ্ছেন চালটাকে কিন্তু আমি 100% সিদ্ধ করিনি আমি 70% সিদ্ধ করেছি এখন আমি ফ্রাইড রাইসের জন্য চিকেনটা রেডি করে নিব আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি 1 কাপ আর চিকেনটাকে আমি জুলিয়ান কাট করে নিয়েছি বাটার রসুন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এখন আমি এই চিকেনটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে আপনারা চাইলে কিন্তু এই চিকেনটাকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন আমি ম্যারিনেট করে রাখব না আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ বাটার আপনারা কিন্তু বাটারের পরিবর্তে তেল দিয়েও রান্না করতে পারেন কিন্তু বাটারটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি এই রসুন কুচিটাকে বাটারের সঙ্গে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিব খেয়াল রাখতে হবে রসুনটা যেন কোনোভাবে পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি মেখে রাখা চিকেনটা চিকেনটাকেও এখন ভেজে নিব আর চিকেনটাকে খুব বেশি ভাজার দরকার নেই কিছুক্ষণ ভাজার পরে দেখতে পারবেন চিকেনটার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর যখনই চিকেনের কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে তখনই আমি কিছু সবজি অ্যাড করব দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর কুচি 2 থেকে 3টা কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো আরো অনেক সবজি অ্যাড করতে পারেন এই সব কিছুকে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব এরপর এখানে দিয়ে দিচ্ছি লাল সবুজ ক্যাপসিকাম এই ক্যাপসিকামগুলি সিদ্ধ হতে সময় লাগে না তাই এগুলি পরে দিয়েছি কিছুক্ষণ সবকিছু একসঙ্গে নেড়েচেড়ে এই সবজিগুলিকে একটা সাইড করে নিচ্ছি এবার এই সাইডটাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টা ডিম ডিমের উপরে সামান্য লবণ আর গোলমরিচ গুঁড়া ছিটিয়ে দিচ্ছি এবার এই ডিমটাকে একটু শক্ত হতে দিব ডিমগুলি কিছুটা শক্ত হয়ে আসলে স্ক্র্যাম্বল করে নিচ্ছি আপনারা চাইলে ডিমটাকে আলাদা স্ক্র্যাম্বল করে এখানে অ্যাড করতে পারেন কিন্তু আমার কাছে এইভাবে করলে মনে হয় ডিমের জুসিনেসটা বেশি পাওয়া যায় ডিমগুলি স্ক্র্যাম্বল করা হয়ে গেলে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা রাইসটা এখানে দিয়ে দিচ্ছি এবার রাইসটাকে সবকিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি লবণটা চেক করে লবণ দিয়ে দিচ্ছি আপনারাও লবণটা চেক করে প্রয়োজন মতো লবণ দিয়ে নেবেন 1 চা চামচ দিয়ে দিলাম চিনি সয়া সস দিলাম 2 টেবিল চামচ ফিশ সস দিলাম 2 টেবিল চামচ
চুলার আঁচটা একদম হাইতে করে দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো এই ফ্রাইড রাইসটাকে ভাজতে হবে। 2 মিনিট এভাবে ভেজে নেওয়ার পরে কিন্তু ফ্রাইড রাইসটা একদম তৈরি। আমি চুলাটা অফ করে দিয়ে ফ্রাইড রাইসটা পরিবেশন করে নিচ্ছি। একটা গোল বাটি নিয়ে নিলাম আর বাটির মধ্যে ফ্রাইড রাইস দিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে ফ্রাইড রাইসগুলি হালকাভাবে চেপে দিতে হবে। এবার এই বাটিটাকে একটা প্লেটের উপর রেখে উল্টো করে বাটিটা তুলে নিচ্ছি। বাস তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস। এখন আমি তৈরি করব ফ্রাইড চিকেন। এখানে আমি 8 পিস চিকেন নিয়েছি আর চিকেনগুলিকে ঠিক এইভাবে রেগুলার কাট করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভাবে কেটে নেবেন ছোট বড় করে। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, লবণ দিচ্ছি 1/2 চা চামচ। লবণটা একটু ভুজে দিতে হবে কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস, এবার এই সব কিছুকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। সবকিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি আরো বেশি সময় থাকে তাহলে আপনারা 2 ঘন্টার জন্য রেখে দিবেন। 30 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে চিকেনের সঙ্গে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমের সঙ্গে চিকেনটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। চিকেনটা কোট করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেসন। বেসনের পরিবর্তে আপনারা এখানে সমপরিমাণ ময়দা দিতে পারবেন। বেসনের সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সামান্য দিয়ে দিচ্ছি জর্দার রং, এটা কিন্তু অপশনাল, আমি সুন্দর কালারের জন্য দিয়েছি। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন চিকেনটা ঠিক এইভাবে কোট হয়েছে। চিকেনের গায়ে কিন্তু অতিরিক্ত মশলা লেগে নেই। এখন আমি চিকেনগুলিকে ভাজতে চলে যাচ্ছি আর এই চিকেনগুলি ডিপ ফ্রাই করতে হবে। তার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি। যেহেতু ডিপ ফ্রাই খুব বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন হবে না, এক পাশ থেকে 3-4 মিনিটের মতো ভেজে নিচ্ছি মিডিয়াম টু হাই হিটে। এক পাশ থেকে 3-4 মিনিট করে ভেজে নেওয়ার পর এবার আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি। এই পাশ থেকেও 3-4 মিনিটের মতো ভেজে নিব। টোটাল 7-8 মিনিট চিকেনটা ভেজে নেওয়ার পরে কিন্তু চিকেনটা ভিতর থেকেও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর উপর থেকেও গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। এবার আমি একে একে সবগুলি চিকেন ফ্রাই তুলে নিব। বাস তৈরি হয়ে গেল একদমই সহজভাবে তৈরি রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড চিকেন। এখন আমি চলে যাচ্ছি সুইট অ্যান্ড সাওয়ার শিমটা তৈরি করতে। একটা প্যানে নিয়ে নিলাম 1 টেবিল চামচ বাটার, আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন। আদা কুচি দিয়ে দিলাম 1/2 চা চামচ, রসুন কুচি দিয়ে দিলাম 1 চা চামচ। এখন এই আদা রসুনটাকে বাটারের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিংড়ি মাছ। চিংড়ি মাছ থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, কিন্তু সম্পূর্ণ খোসা ছাড়াই নেই, লেজের অংশটা রেখে দিয়েছি। আর পিঠের সাইড থেকে হালকাভাবে কেটে ময়লাটা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন মাছটাকে সব কিছুর সঙ্গে কিছুক্ষণ ভেজে নিতে হবে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে। এক
থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন চিংড়ির কালারটা চেঞ্জ হয়ে গেছে। তখনই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কিউব করে কাটা, আর দিয়ে দিচ্ছি লাল সবুজ ক্যাপসিকাম হাফ কাপ। ক্যাপসিকাম গুলিও কিউব করে কেটে নিয়েছি। এখন চুলার আঁচটা হাইতে করে দিয়ে চিংড়ির সঙ্গে এই সবজিটাকেও কিছুক্ষণ ভেজে নিব। খুব বেশি সময় নিয়ে কিন্তু ভাজবো না, চিংড়িটা কিন্তু ওভার কুক করলে ভিতর থেকে শক্ত হয়ে যায়। আর এই সবজিটাও কিন্তু আমি একদম সফট করে ফেলবো না, কিছুটা ক্রাঞ্চি রাখবো। এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ সুইট চিলি সস, টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন আমি এই সসগুলির সঙ্গে চিংড়ি মাছটাকে আরও 1 মিনিটের মতো ভেজে নিব। একটা বাটিতে নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সঙ্গে দিচ্ছি হাফ কাপ পানি। এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কর্নফ্লাওয়ারের কোনো লাম্পস না থাকে। ভালোভাবে মিশানো হয়ে গেলে এই সম্পূর্ণ মিক্সারটাই আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মধ্যে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, কতটা মিষ্টি খেতে পছন্দ করবেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। এবার এই সব কিছুকে মিশিয়ে নিতে নিতেই দেখতে পারবেন যে একটা গ্রেভির মতো হয়ে যাচ্ছে। আর আপনারা এই গ্রেভিটা ঠিক কীরকম খেতে পছন্দ করেন সেই রকমভাবেই রাখবেন। আমি গ্রেভিটা ঠিক এরকম রাখতে চাচ্ছি, একদম পাতলা করে ফেলিনি, আবার খুব বেশি ঘন করে ফেলিনি। এখন আমি উপর দিয়ে কিছু স্প্রিং অনিয়ন কুচি দিয়ে দিচ্ছি। আরও একবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সুইট অ্যান্ড সাওয়ার শ্রিম। এখন আমি এই শ্রিমটাকে প্লেটারের একটা সাইডে সাজিয়ে নিচ্ছি। চলে যাচ্ছি আমাদের পরের রেসিপি চিলি চিকেনে। চিলি চিকেনটা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনগুলিকে আমি একটু লম্বা আর পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, আপনারা এখানে কালো গোলমরিচ গুঁড়াও দিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লবণটা একটু বুঝে দিতে হবে কারণ এখানে সয়া সস দেওয়া হবে আর সয়া সসে লবণ থাকে। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, রসুন বাটাও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। এখন মশলাগুলির সঙ্গে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিকেনটা ভালোভাবে মশলার সঙ্গে মিশানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মধ্যে আমি চিলি চিকেনের জন্য একটা সস তৈরি করে নিচ্ছি। সুইট চিলি সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। লাইট সয়া সস দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। 1/3 কাপ দিয়ে দিচ্ছি টমেটো সস। দুই টেবিল চামচ দিচ্ছি চিনি। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন এই কর্নফ্লাওয়ারটাকে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এখন এই সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চিলি চিকেনের জন্য সসটা। 10 মিনিট পর ঢাকনাটা তুলে চিকেনের সঙ্গে দিয়ে দিচ্ছি 1টা ডিম। ডিমটাকে চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কর্নফ্লাওয়ারের কোনো লাম্পস না থাকে। ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এখন চিকেনটাকে ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি।
সবগুলি চিকেন দেওয়া হয়ে গেলে যেন একটা সঙ্গে একটা চিকেন লেগে না যায় তাই সবগুলি চিকেন আলাদা করে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে এই চিকেনগুলিকে দুই পাশ থেকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে রেখেই এই চিকেনটা ফ্রাই করতে হবে, তাহলে রান্না করার পরেও এই চিকেনটা খুবই ক্রিসপি লাগবে। চিকেনগুলি এখন দুই পাশ থেকে ক্রিসপি হয়ে গেছে আর সুন্দর কালারও চলে আসছে। এবার আমি একটা ছাঁকনিতে এই চিকেনগুলি তুলে নিব তেল ছড়িয়ে। অন্য একটা প্যানে আমি চিলি চিকেনটা রান্না শুরু করে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করার রেগুলার তেল। তেলটা সামান্য গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি। রসুনটাকে হালকা করে কিছুক্ষণ ভেজে নিব। এরপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। পেঁয়াজটাকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লাল সবুজ ক্যাপসিকাম হাফ কাপ। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। চুলার আঁচটা একদম হাইতে করে দিয়ে এই সবজিগুলিকে কিছুক্ষণের জন্য ভেজে নিব। এই সবজিগুলি একদমই ক্রাঞ্চি থাকবে, আমি মোটেও সফট করব না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সেই আগে থেকে তৈরি করে রাখা চিলি চিকেনের জন্য সসটা। সব কিছু নেড়ে চেড়ে সসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এইভাবেই কন্টিনিউসলি নেড়ে যেতে হবে সসটা ঠিক হয়ে যাওয়া পর্যন্ত। খুব বেশি সময় লাগবে না এই সসটা ঠিক হতে, 1 থেকে 1.5 মিনিটের মতো লাগবে। দেখতেই পাচ্ছেন এই সসটা এখন ঠিক হয়ে গেছে। আমি এখন ভেজে রাখা চিকেনগুলি দিয়ে দিচ্ছি। এখন এই চিকেনগুলিকে সসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে উপর থেকে সাদা তিল ছড়িয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের চিলি চিকেন। চিলি চিকেনটাকেও আমি প্লেটারের মধ্যে সাজিয়ে নিচ্ছি। এখন আমি তৈরি করে নিব রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভেজিটেবলটা। একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। আপনারা চাইলে কিন্তু এখানে তেলও দিতে পারেন, কিন্তু বাটারটা দিলে টেস্ট আর ফ্লেভার দুটোই খুবই ভালো আসে। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কিউব করে রাখা হাফ কাপ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এবার এই পেঁয়াজ আর কাঁচামরিচটা কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ বোনলেস চিকেন। চিকেনটা আমি ছোট আর পাতলা করে কেটে নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো। এবার এই চিকেনটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিব। চুলার আঁচটা রাখবো একদমই হাই হিটে, মূলত চাইনিজ রান্নাগুলি হাই হিটে করা হয়। চিকেনটাকে খুব বেশি সময় নিয়ে ভাজার কোনো দরকারই নেই। চিকেনটা যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে ঠিক এরকম হয়ে গেছে, তখনই সবজিগুলি অ্যাড করতে হবে। যে সবজিগুলি সিদ্ধ হতে একটু সময় নিবে সেই সবজিগুলি প্রথমে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ গাজর কুচি। গাজরটাকে ছোট আর পাতলা করে কেটে নিয়েছি। বরবটি কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। দিয়ে দিচ্ছি 1/2 কাপ ফুলকপি আর ফুলকপিগুলিকে একদম ছোট করে টুকরো করে নিয়েছি। কাঁচা পেঁপে কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এবার সব কিছুকে একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু সবজিগুলিকে কাঁচাই রান্না করব, কোনো রকম ভাপিয়ে নিইনি বা সিদ্ধও করে নিইনি। আপনারা চাইলে কিন্তু সবজিগুলিকে কিছুক্ষণের জন্য ভাপিয়ে নিতে পারেন বা সিদ্ধও করে নিতে পারেন। সবজিগুলি সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানির পরিবর্তে আপনারা এখানে চিকেন স্টক বা ভেজিটেবল স্টকও দিতে পারেন, আমি কিন্তু নর্মাল পানি দিলাম। পানিটা দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
2 মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পর এবার ঢাকনাটা তুলে যে সবজিগুলি বাকি ছিল সেগুলি দিয়ে দিচ্ছি। পাতাকপি কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ। পাতাকপিটাকে আমি ছোট করে কিউব করে কেটে নিয়েছি। স্প্রিং অনিয়ন কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ। এবার সবকিছু একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে অপেক্ষা করতে হবে পাতাকপিগুলি সফট হয়ে যাওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন পাতাকপিগুলি এখন সফট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। লবণটা চেক করে লবণটা দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা বলছি না, আপনারা লবণটা চেক করে আন্দাজ মতো দিয়ে নেবেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। এখন এই সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। আর ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত এই পানিটা শুকিয়ে যাবে আর সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সবজি থেকে পানিগুলি শুকিয়ে গেছে আর চেক করে নিয়েছি সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সঙ্গে দিচ্ছি 1 কাপ পানি। এবার একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। ভালোভাবে মিশানো হয়ে গেলে এই কর্নফ্লাওয়ার মিশানো পানিটা দিয়ে দিচ্ছি সবজির মধ্যে। কর্নফ্লাওয়ার মিশানো পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই সবজিটাকে অনবরত নাড়তে হবে, কারণ সবজিটা এখন ঠিক হওয়া শুরু করবে। আর এই ভেজিটেবলটা আপনারা কিরকম পছন্দ করেন, পাতলা পছন্দ করলে খুব বেশি সময় নিয়ে রান্না করা যাবে না। আমি ঠিক এইরকমই পছন্দ করি, আমি খুব বেশি গাঢ় পছন্দ করি না, তাই আমি আর জাল করব না। আমি চুলাটা অফ করে দিয়ে এই ভেজিটেবলটা নামিয়ে নিচ্ছি। এখন আমি এই ভেজিটেবলটাও প্লেটারের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো এই প্ল্যাটারটা সাজিয়ে নিয়েছি, আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো প্ল্যাটারটা সাজিয়ে নেবেন। বাস, তৈরি হয়ে গেল 5টি ভীষণ মজাদার আইটেমের রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ প্ল্যাটার। আশা করছি প্রত্যেকটা আইটেম আপনাদের ভীষণ পছন্দ হয়েছে। মাঝে মধ্যে এরকম একটা প্ল্যাটার তৈরি করে বাসার সবাইকে একদম তাক লাগিয়ে দিতে পারেন। আপনারা অবশ্যই এইভাবে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর যদি বাসায় আমার কোনো রেসিপি ট্রাই করেন তাহলে আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রামে অথবা আমার ফেসবুক পেজে। আমি লিঙ্কগুলি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরকমই আরও সব মজাদার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গেও শেয়ার করবেন। ভিডিও রিলেটেড যে কোনো কোশ্চেন অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে কিন্তু আমার কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এত সময় ধরে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভীষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।